নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইনফরমেশন রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওতে কিন্তু আমরা বেসিক্যালি আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল একজন ফরেন স্ট্রাইকারকে কিন্তু এই মুহূর্তে কনফার্ম করে ফেলেছে, বা বলতে পারো প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি কিন্তু খুব সম্ভবত সেটা এগ্রি করবেন এবং ইস্টবেঙ্গলেই তিনি খেলবেন। তিনি হচ্ছেন ময়দানের অত্যন্ত পরিচিত নাম হেনরি কিসেকা। এর আগে তিনি মোহনবাগানে খেলে গেছেন, মোহনবাগানের হয়ে 19খানা ম্যাচে 5খানা গোল, 5খানা অ্যাসিস্ট করেছেন। তারপর গোকুলামের হয়ে খেলেছিলেন, গোকুলামের হয়ে ভালো সংখ্যক গোল এবং অ্যাসিস্ট করেছেন। লাস্ট খেলছিলেন মোহামেডানের হয়ে, অর্থাৎ ময়দানের আরও একটি ক্লাব, সেখানে কিন্তু একটা ম্যাচে একটা গোল করেছেন। এবং দুর্দান্ত প্লেয়ার, উগান্ডার প্লেয়ার তিনি, 32 বছর বয়সী স্ট্রাইকার। এবং অবশ্যই তাকে কিন্তু ইস্টবেঙ্গল কনফার্ম করছে, তবে শুধুমাত্র কলকাতা লীগের জন্য আপাতত এটাই খবর, কারণ আইএসএলে কিন্তু তাকে রেজিস্টার করা হবে না বলেই এই মুহূর্তে জানা যাচ্ছে। তো গোকুলাম কেরালার হয়েও কিন্তু তিনি মোট 22খানা ম্যাচ খেলেছেন, যেখানে অবশ্যই 9খানা গোল করেছেন। ভবানীপুরের হয়েও তিনি খেলেছেন, পুলিশ এফসির হয়ে তিনি 6খানা ম্যাচে একটা গোল করেছেন। তো অবশ্যই নামের পাশে প্রচুর গোল কিন্তু রয়েছে, এবং দেখা যাক কলকাতা লিগে এবার ইস্টবেঙ্গলের হয়ে কেমন খেলে। ইস্টবেঙ্গলের এগেনস্টেও কিন্তু তার গোল স্কোর করা রয়েছে, তো দেখা যাক এবার কেমন খেলেন ইস্টবেঙ্গলের হয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের সবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।